প্রিয় দর্শক বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে আসলো পবিত্র রবিউল মাস এই মাসটিতেই রাসুলে হিওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ জন্মগ্রহণ করেছেন। দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানবো বারুই রবিউল আউয়াল কবে অনুষ্ঠিত হবে এবং এই দিন কি কি আমল করবেন এবং কয়টি রোজা রাখবেন প্রিয় দর্শক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল রবিউল আউয়াল মাস উল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম এর জন্মের মাস কারণ এ মাসেই এ পৃথিবী ধন্য হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত সেরওয়ারে দুজাহান সাল্লু আলিহিসাল্লামের আগমনের মাধ্যমে প্রথমে আমরা জেনে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবে কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার মাইল পশ্চিমে আজ হতে প্রায় দেড় হাজার বছর পূর্বে হজরত এইসা আলাইহি সালাহুয়াসাল্লাম এর জন্মের প্রায় পাঁচশো সত্তর বছর পরে হজরত নুহ আলাইসাল্তুয়াসালের তুফানের তিন হাজার নয়শো তেরো বছর পর এবং হজরত আদম আলাইহিসাল্লাতুয়াসালমের সৃষ্টির ছয় হাজার একশো পঁচিশ বছর অতিবাহিত হওয়ার পর বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউ্য়াল সোমবার দিন শুভে সাদিকের সময় হজরত আমিনার গর্ভে আবদুল্লার ঘরে মক্কা শরীফের সম্ভ্রান্ত পরিবার কোরাইশ বংশে আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদুরসো সাল্লু আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন দর্শক এখন আমরা জানব বারোই রবিউল আউয়াল কবে অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এখানে দুই সালের অক্টোবর মাসের একটি ক্যালেন্ডার আমার হাতে রয়েছে ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসের ১৯ তারিখ বারোই রবিউল আউয়াল কিন্তু চাঁদ একদিন পরে উদিত হওয়ার কারণে আগামী বিশ তারিখ বারই রবিউল আউয়াল পালিত হবে ইনশাল্লাহ এই দিনের নফলের ইবাদত হুজুরে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিবসে বুজুর্গ তাবে ইগন হজরত রাসুলে করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রুহের প্রতি রাসানের মহৎ উদ্দেশ্যে বিশ রাকাত নফল নামাজ আদায় করিতেন এই নামাজের প্রতি রাকাতে তাহারা সুরা ফাতিহার সাথে এগারো বার করিয়া সুরা একলাস পাঠ করিতেন বর্ণিত আছে যে এই নামাজের বদৌলতে অনেকেরই স্বপ্নের মাধ্যমে হুজুরে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দিদার লাভে ধন্য হইয়াছিলেন ইহা ছাড়া এই নামাজের উসিলায় তাহারা আরও বিভিন্ন রকম ফজিলত হাসিল করিয়াছিলেন প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো বারোই রবিউল আউ্য়াল মাসের রোজা সম্পর্কে দর্শক শ্রোতা বারোই রবিউল আউয়ালে রোজা রাখার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা হাদিসে খুঁজে পাওয়া যায় না তবে রাসুলে আকরাম সাল্লা আলাইয়া ওয়াসাল্লামের কিছু সুন্নাত রোজা রয়েছে যেমন প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ নবীজি রোজা রাখতেন এই রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে দর্শক শ্রোতা আমরা ইচ্ছা করলে এই তিন দিন রোজা রাখতে পারি অথবা রাসুলে আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমরাও ইচ্ছা করলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি